চেনাইদায় ভোল বদলে অন্য লোকে অভিনেতা রাজদীপ ফাঁস করলেন গোপন কারণ বয় নেক্সট ডোর ইমেজের খোলস ছেড়ে নিজেকে সিরিয়াস নেগেটিভ চরিত্রের ধাঁচে ফেলতে চান তিনি নিজের অভিনয় সত্তাকে নতুনভাবে চ্যালেঞ্জ করতে চান শুধুমাত্র কৌতুক কিংবা ফিল গুডের আঙিনায় সীমাবদ্ধ থাকতে চান না রাজদীপ এবার ধূসর চরিত্র মা হতে চলেছেন মীরা সোশ্যাল মিডিয়া জুড়ে জোরদার জল্পনা আসরে শহীদ কাপুরের স্ত্রী সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই কুরপাক খাচ্ছে একটি কথা সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের মুখোমুখি হয়েছিলেন শহীদ জয়া সেই সময়ে এক ভক্ত প্রশ্ন করেছিলেন মীরা ভিড় করবেন না করোনাকালে অনুরাগীদের জন্মদিনের বার্তা সলমান খানের আজ 55 বছরে পা দিলেন সলোমিয়া অতিমারির জেরে জন্মদিন উদযাপনে রাশ টানলেন তিনি তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ফলাও করে নির্দেশিকা টাঙিয়ে দিয়েছিলেন তিনি করোনার কথা সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র শনিবার রাতে বর্ষীয়ান শিল্পীকে সাদার্ন এভিনিউর এনজি নার্সিং হোমে ভর্তি করা হয় নার্সিং হোম সূত্রে খবর প্রবীণ শিল্পী স্ট্রোক ও ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন হয়েছে আপাতত সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন রবিবার তার কোভিড পরীক্ষা সিটি স্ক্যান করা হয় হরি রাম হরি রাম হরি কৃষ্ণ হরি রাম গান গাইছেন কৃষ্ণ বলির নিখিল বিদ্যুতের গতিতে মন দিতে নিলেন ফ্যানেদের ভিউ তো ছেড়েই দিন লাইক আর লাভের সংখ্যা প্রায় লক্ষ কিছু না নীল আর তৃণা মিলে একটা মজার টিকটক ভিডিও বানিয়েছেন নিখিল ওরফে নীলকে আই লাভ ইউ বলছেন তৃণা বদলে নীল বলছেন আমি অন্য কাউকে ভালোবাসি এই ভিডিও দেখেই তাদের ফ্যানেরা নানা মজার প্রশ্ন করেছে যা মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় রাহুল বৈদ্যকে তীব্র ভর্ৎসনা সলমান খানের পরিবারকে ভীষণ মিস করছেন এই অজুহাতে সম্প্রতি বিগ বস 14 ছেড়ে চলে গিয়েছিলেন রাহুল বৈদ্য তবে ফের তিনি বিগ বসের ঘরে ফিরেছেন আর রাহুলের এই কার্যকলাপে তার উপর বেজায় ক্ষিপ্ত সঞ্চালক সলমান খান সম্প্রতি বিগ বস 14 এর নতুন প্রোমোয় উঠে এসেছে সলমান রাহুলের তর্ক বিতর্কের মুহূর্তটি জঙ্গলে বিবাহবার্ষিকী কাক ভোরে কী অরণ্যে সস্ত্রীক আমির খান 15তম বিবাহবার্ষিকী উপভোগ করতে এবার সপরিবারে গুজরাটের গির অভয়ারণ্যে পা রাখলেন আমির খান সকাল 7টায় গিরের জঙ্গল ঘুরে দেখতে গিয়ে গাড়ি করে যেন শাহজাহান মমতাজ চার হাত এক হলো বড়দিনে নিখাল ছাড়লেন তারকা জুটি এতদিন চুটিয়ে প্রেম করেছিলেন তারা এবার জন্ম জন্মান্তরের জন্য এক সূত্রে বাঁধলেন একে অপরকে বড় পর্দার আইটেম গার্ল ও ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী গওহর খান এবং দলে সেরা ব্যাটসম্যান তথা অধিনায়ক নেই তার উপরেই নেতৃত্বের গুরু দায়িত্ব তার উপর আবার সিরিজের প্রথম টেস্টে এগিয়ে পিছিয়ে দল মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অগ্নি পরীক্ষা ছিল অজিঙ্ক রাহানের রাহানের লড়াকু সেঞ্চুরি ছুঁলেন কোহলির রেকর্ড বক্সিং ডে টেস্টে লিড নিল ভারত একাধিক সহজ সুযোগ নষ্ট রক্ষণের ভুলে গোল হজম আর এই দুয়ের সৌজন্যে ফের একবার আইএসএল ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো এসি ইস্ট বেঙ্গলকে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই শেষ হলো দুই বলে অমীমাংসিত ভাবে তাই আইএসএল এ জয় অধরাই রইল এসি ইস্ট বেঙ্গলের ঠান্ডা কলকাতায় আজই মৌসুমের সবচেয়ে শীতলতম দিন আগামী কয়েকদিন কনকনে শীতের পূর্বাভাস গোটা রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস আগামী কয়েকদিন এরকম ঠান্ডাই বজায় থাকবে এখনকার মতো এক ঝলকে 24 এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভি সবার পাশে সবসময়